আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসে আপনাকে স্বাগতম মানসিক স্বাস্থ্য ভালো রাখার আটটি উপায় মানুষ অন্তরের সুস্থতা নিয়ে ভাবে না অথচ মনের বিষয়গুলো শরীরে খুব প্রভাব ফেলে বিজ্ঞানের ভাষায় বললে মনের হাসি ও কান্নাধারা এক এক প্রকার হরমো নিঃসৃত হয় শরীরের যার প্রভাবও ভিন্ন ভিন্ন ডাক্তাররা প্রায়ই বলেন যে মানসিক চাপের ফলে ব্লাড প্রেশার বা হার্টের সমস্যা হয় এটার একটা উদাহরণ মাত্র মানসিক স্বাস্থ্য ভালো রাখার অন্যতম উপায় হচ্ছে এক আল্লাহর স্মরণ আল্লাহর উপর ভরসা রাখা যে আল্লাহ আমার সাথেই আছেন দুই ভালো মানুষের সাথে থাকা ভালো মানুষ হওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ভালো মানুষের সাথে থাকা জান্নাত নিয়ে বেশি বেশি কল্পনা করা কি কি পাবেন সেগুলো কত দামি আর কত সুন্দর অনুভব করার চেষ্টা করা ভালো সামাজিক কর্মকাণ্ডে সময় লাগানো মানুষের উপকার হয় এমন সামাজিক কাজে অংশ নেওয়া দুনিয়ার জীবন থেকে আখিরাতকে বেশি গুরুত্ব দেওয়া এতে জীবনে কিছু হারানো বা না পাওয়ার কষ্ট কমে যার আখিরাত আছে তার দুনিয়া হারানো কিছুই না আল্লাহর জন্য কাদা দুনিয়ার জন্য কাঁদলে অন্তর ভারাক্রান্ত হয় আর আল্লাহর জন্য কাঁদলে অন্তর হালকা হয় তাকদিরে আস্থা রাখা সবকিছু সহজ ও স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করা সুখ সুখ আর সুখের ভেলায় চড়ার নামই জীবন নয় সামর্থ্যের বাইরে চিন্তা না করা আল্লাহ যখন সামর্থ্যের বাইরে কিছু চাপিয়ে দেননি আপনি কেন চাপাবেন আল্লাহ আমাদের সহায় হন মুমিনের শ্রেষ্ঠ অবশ্য প্রথম থেকে উত্তম جزاك <applause> الله